আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে কত নাটক হলো। তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গেলেন টিম বাংলাদেশ, তার পরিবর্তে যাকে নেওয়া হলো দেখাতে পারলেননি ন্যূনতম পারফরমেন্স। বিশ্বকাপ প্রায় শেষের দিকে, সর্বপ্রথম টিম হিসাবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছে। বিশ্বকাপ শেষ হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটের নতুন শিডিউল আসবে, বাংলাদেশ নতুন নতুন ম্যাচ খেলার জন্য মাঠে নামবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের স্টার বয় তামিম ইকবাল খান কি বাংলাদেশের হয়ে আর কখনো খেলবে? কিংবা তামিম ইকবাল খানকে ফেরানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ কি কোনো চেষ্টা করবে? কিংবা তামিম ইকবাল খান কি রাগে অভিমানে বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথে নিজের অফশোরের ঘোষণাটাও দিয়ে দিবেন? বয়স তো অনেক হয়েছে, আর কত, নিজের ফিটনেসও তো ঠিক আগের মতো নেই। যে তামিমকে আমরা চিনে আসতাম এই সময় এসে কিন্তু আমরা সেই তামিমকে দেখতে পাইনি। আমরা তামিমকে বুম বুম তামিম বলে ডাকতাম, তামিমের খেলা দেখার জন্য সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকতাম। সেই তামিম শেষ বয়সে এসে ডট বাবা বলে আখ্যায়িত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এর জন্য অনেক কিছুই দায়ী। নাম্বার ওয়ান রিসপন্সিবিলিটি, নাম্বার টু ফিটনেস। ফিটনেস ইস্যুর কারণে তিনি অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন এবং তিনি বাংলাদেশ টিমের কাছ থেকে এরকম একটা দায়িত্ব নিয়েছিলেন যে তিনি মাঠে থেকে 35-40 ওভার খেলে আসবেন, রান যাই হোক না কেন। টিমকে আগলে রাখার জন্য নিজের কেরিয়ারের উপর রিস্ক নিয়ে দায়িত্ব তিনি নেওয়ার পরও বাংলাদেশের মানুষ কীভাবে তামিমকে ডট বাবা বলে সেই জিনিসটা আমার মাথায় আসে না। এই যে এই ডট বাবা নেই, আপনার যারা আছে, আপনাদের যারা আছে তারা কি খুব বেটার পারফরমেন্স শো করতে পারছে? বাংলাদেশ ক্রিকেটে তামিমের থেকে বেটার অপশন তো নেই। তো বিশ্বকাপ পর্যন্ত যাই হোক না কেন, বিশ্বকাপের পরে যদি বাংলাদেশ ভালো আউটকামটা পেতে চায় অবশ্যই ওপেনিং পজিশনে আবারও সেই তামিম ইকবালকে ফিরিয়ে আনতে হবে। এর জন্য দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে কোনো মূল্যে তামিম ইকবাল খানকে ফিরিয়ে নিয়ে আসা। তামিম ইকবাল খান হয়তো বা আর অবশ্য নেবেন না, যদি নিতেন এতদিনে তিনি তার ঘোষণাটা দিয়ে দিতেন। আমরা এখন পর্যন্ত এমন কোনো নিউজ পাইনি যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলবেন না এরকম কথা বলছেন। তিনি তার মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে আমরা যতটুকু ভালোবাসি তার থেকেও বেশি তামিম ইকবাল ভালোবাসেন, কেননা তিনি এই জিনিসটার সাথে 17 বছর ধরে ছিলেন। তো এরকম তিনি চাইবেন না কখনো যে তিনি হুট করে অবসর নিয়ে নিক। তিনি এখন এটাই চাইবেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যতটুকু করা যায় ততটুকু করতে। বিশ্বকাপের পর আমরা আবারও তামিম ইকবালকে মাঠের ক্রিকেটে দেখতে পাবো এটা মোটামুটিভাবে শিওর হয়ে বলা যায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তো কত কিছুই চলে, আবারও যদি নতুন নাটক তৈরি হয়ে যায়, আবারও যদি নতুন অঘটন তৈরি হয়ে যায় তাহলে যে কোনো কিছুই হতে পারে। তবে আমরা চাইবো না আর কোন নতুন নাটক তৈরি হোক, আর কোনো ইস্যু তৈরি হোক। ক্যাপ্টেন তামিম বীরের মতো ফিরে আসুক বাংলাদেশ ক্রিকেটে, যেভাবে ফিরে আসছে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং শ্রীলঙ্কান এই কোচ হাথুরি সিংহকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে বিদায় করে বাংলাদেশ টিমটাকে নতুনভাবে গুছিয়ে তুলুক, এই প্রত্যাশা রইল। ভিডিওটি শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে।